আমাদের জন্য খুবই একটা খারাপ দুর্ঘটনা ঘটে গেছে এবং এটা আমাদের জন্য সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রতিবাদ সেদিন থেকেই শুরু হয়ে গেছে, চলছে। আজকে আমরা আমাদের ক্লাব অগ্রণী ক্লাবের পক্ষ থেকে 9 মিনিটের নীরবতা পালন করব অগ্রণী ক্লাবের গেটে। এখানে আমাদের সঙ্গে যারা যারা জড়ো হয়েছে সবাই নীরবতা পালন করবে। আর 17 তারিখ অগ্রণী ক্লাবের পক্ষ থেকে অগ্রণী ক্লাবের পার্শ্ববর্তী এলাকা এবং তাদের অধিবাসী বৃন্দ সবাইকে আমরা আহ্বান করছি 16 তারিখ রাত্রির 9টার সময় ক্লাবের সামনে সবাই জড়ো হবেন এবং আমরা সবাই মিলে সমবেত হয়ে তিলোত্তমার বিচার চাইব। সবাই আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস এবং সমস্ত সিস্টেমের এগেনস্টে আমরা জাস্টিস চাই। আর উই ডিমান্ড জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং সমস্ত সিস্টেমের এগেনস্টে আমরা জাস্টিস চাই। চতুর্দিকে ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে পৃথিবীর কোনায় কোনায় এই জাস্টিসের জন্য লড়াই চলছে। আমরা চাইবো আমাদের ক্লাবের পক্ষ থেকে এই যে আমরা একটা পদক্ষেপ নিয়েছি তাতে সবাই সামিল হবেন। নমস্কার। আর এখন থেকে আমরা 9 মিনিটের জন্য নীরবতা পালন করবো সবাই একসাথে।